রাজধানী সহ দেশের সকল জেলা ও উপজেলায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে 2022 শিক্ষাবর্ষের বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এই শিক্ষাবর্ষে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তর পর্যন্ত 4,17,00,000 শিক্ষার্থীর মাঝে প্রায় 34,70,00,000 কপি বই বিতরণ করা হবে। বছরের শুরুতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ। সকালে রংপুর জেলা স্কুল, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনেই এই বই বিতরণ করে স্কুল কর্তৃপক্ষ। নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সারা দেশের মতো খুলনা জেলা স্কুলে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়। দুপুরে খুলনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই উৎসবের আয়োজন করে। উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। ময়মনসিংহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর 4,719টি শিক্ষা প্রতিষ্ঠানে 38,68,320টি বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে ময়মনসিংহ নওমহল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে 8,36,340 জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুল রেজা বিশ্বাস। পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে নেত্রকোনাতেও। তবে নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার জানিয়েছে, প্রাথমিকের বরাদ্দের 92% ও মাধ্যমিকের বরাদ্দের 75% বই জেলায় এসে পৌঁছেছে। আগামী 13 জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়েছে নাটোর, কুড়িগ্রাম, ধামরাই, গাজীপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী সহ দেশের সব জেলা ও উপজেলাগুলোতে। গত বৃহস্পতিবার বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদেকুর রহমান শামীম, নিউজ ডেস্ক, দেশ টিভি।